বন্ধুরা এই যে পিগমেন্টেশন কিংবা হাইপার পিগমেন্টেশন অথবা মেচেতার দাগ এতই জেদি হয় যে এটি সহজে যায় না আর যখন অল্প হয় সেই সময়ে যদি তোমরা স্কিনের কেয়ার না করো তাহলে কিন্তু এটা বাড়তেই থাকে তাই আজ আমি তোমাদের দারুণ একটি উপায় বলবো এটি ব্যবহার করলে আস্তে আস্তে দেখবে এই দাগ উদাও হয়ে যাবে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ব্লগসে তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছো দিদি মেচেতার দাগ হয়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেছে হাইপার পিগমেন্টেশন আমাকে যেটা হচ্ছে ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করো মানে মেসেজ করছো আমি দেখছি পড়েছি বাট ওদের তোমাদের সবাইকে আমি রিপ্লাই করতে পারি না কেন সময়ের ভীষণ অভাব থাকে তো তোমাদের প্রবলেমসগুলো আমি পড়ি এবং পড়ার পরে আমি সেইভাবেই ভিডিও পরপর আনার চেষ্টা করি তো তোমরা আমার ভিডিওগুলো নজর রাখলে পরপর তোমরা সবই জানতে পারবে এবং দেখতে পারবে তো তোমাদের সমস্ত যা প্রবলেম সেগুলোকে নিয়েই আমি ভিডিওস তৈরি করতে থাকি তো আজকে এই দুদিন আগে আমাকে কমেন্ট করেছে একজন যে দিদি এক সপ্তাহ পরে বিয়ে আছে আর আমার মুখটা প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে মুখে প্রচণ্ড ছোপ ছোপ দাগ হয়ে গেছে আমি এগুলো কী করে তুলব অনেকেই কমেন্ট করছো দিদি মেচেতার দাগ মেচেতার দাগ কীভাবে যাবে মেচেতার দাগ যাচ্ছে না আমি কি করব তো আজকের যে ভিডিওটা আমি মেচেতার উপরে পরপর দুটো ভিডিও শেয়ার করব আজকে একটা করব। কালকেও একটা ভিডিও শেয়ার করব তো দুটো ভিডিও কিন্তু ইন্টারকানেক্টেড হচ্ছে দুটো ভিডিওকেই দেখতে হবে এবং দুটো ভিডিওরই তোমাদের থরলি প্রপারলি ফলো করতে হবে এক আজ একটা দেখাবো যেটা হচ্ছে এর মধ্যে থাকবে একটা ফেস প্যাক স্কিনটা ক্লিন করা পরিষ্কার করা মেঝে তার দাগটা হালকা করার জন্য একটা ফেস প্যাক শেয়ার করব। কালকের ভিডিওটায় আমি একটা নাইট ক্রিম শেয়ার করব যাদের মেঝে দাগ আছে তাদের মেঝে দাগ দূর হয়ে যাবে তার একটা নাইট ক্রিম শেয়ার করব। তো সেই জন্য পরপর দুটো ভিডিও ইন্টারকানেক্টেড ভিডিওগুলো কিন্তু দেখো পরপর তবেই কিন্তু তোমরা দারুণ ফল পাবে তো আজকে চলো আমি যেটা রেমেডিটা শেয়ার করছি এটা মেচে তার দাগ তো তোমাদের দূর করবি কেন করবে তোমরা জানো এই যে আলু আলু এমন একটি জিনিস হচ্ছে আলুর মধ্যে এমন ব্লিচিং প্রপার্টি আছে এবং আলুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে এবং আলুর মধ্যে এমন জিনিস আছে যেগুলো আমাদের কালো দাগ ছোপ আমাদের মেচে তার দাগ সমস্ত কিছু দূর করে দিতে পারে যদি এভরিডে এভরি ডে ইউজ করা যায় উইদাউট এনি একদিনও গ্যাপ না দিয়ে তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে আস্তে আস্তে হালকা হতে হতে একদিন যেটা হচ্ছে এই হাইপার পিগমেন্টেশন কিংবা ডার্ক স্পটগুলো একদম রিমুভ হয়ে যাবে তো এই আলু দিয়ে আজ আমি তোমাদের দারুণ একটা রেমেডি শেয়ার করছি এই আলু কিন্তু এই আলুর রস প্রমাণিত যে এই আলুর রস ডার্ক স্পট মেলাজমা হাইপার পিগমেন্টেশন এই জিনিসগুলোকে দূর করে আমাদের বয়সের জন্য যে পিগমেন্টেশন হয়ে যায় সেইটাকে দূর করে বয়সের কারণে দেখবে বেশিরভাগ এই সমস্ত জায়গাগুলোতে একটা পিগমেন্টেশন আসতে আরম্ভ হয়ে যায় তো রেগুলার যদি ব্যবহার করা হয় তাহলে দেখবে আস্তে আস্তে একদম টোটালি রিমুভ হয়ে যাবে কিন্তু তো চলো বেশি কথা না বলে আমি তোমাদের ফটাফট রিমেডিটা শেয়ার করি আর এই রেমেডিটা যাদের মেলাজমা আছে যাদের মেচেতা আছে মেচেতা যাদের হাইপার পিগমেন্টেশন আছে প্রচন্ড তারা ইউজ করবে যাদের এই যে বলছো বিয়ে বাড়ি যাবো দিদি মুখটা কিভাবে পরিষ্কার করব। তারা এটা ইউজ করবে তোমরা তোমাদের সাত দিন পর বিয়ে বাড়ি আছে দিন রোজ এটাকে মুখে লাগাও দেখবে বাড়ি যাওয়ার দিনও মুখ একদম খুব সুন্দর হয়ে যাবে উজ্জ্বল ফর্সা পরিষ্কার হয়ে যাবে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে তো বন্ধুরা এই মেলাজমা হাইপার পিগমেন্টেশন কেন হয় প্রথমত বয়স কারণে হয় অনেক সময় দেখবে আফটার থার্টি তিরিশ বছরের পর থেকেই এই জিনিসগুলো গ্রো করতে আরম্ভ করে আস্তে আস্তে এগুলো যদি যত্ন না নেও সেই টাইমে প্রথম থেকে যত্ন যদি না নাও আস্তে আস্তে একটা বয়সের পর গিয়ে এমনভাবে ইয়ে হয়ে যায় এটা আটকে যায় মানে এমন পার্মানেন্ট হয়ে যায় যেগুলোকে রিমুভ করতে সরাতে অনেক টাইম লেগে যায় আর যদি যথাযথ যত্ন না করো তাহলে তো এগুলো কোনোদিনই সরাতে পারবে না সেই জন্য এগুলোকে সরাতে তোমাদের রেগুলার চেষ্টা চালিয়ে যেতে হবে যেই রেমেডিটা বলছি সেটা রেগুলার ইউজ করতে হবে দেখবে নিশ্চয়ই ফলাফল পাবে খুব ভালো ফল পাবে আচ্ছা এইবার হচ্ছে অনেকে আমরা কি করি তিরিশের পর আমি তো বলবো সবাইকে আফটার টোয়েন্টি সানস্ক্রিন ব্যবহার করা উচিত যখন রোদে বেরোই শীতকালে বিশেষ করে শীতের শীতের রোদ দেখবে অনেক সময় খুব চড়া থাকে আর আমাদের শীতের সময় রোদে থাকতে ভালো লাগে লাগে কিনা এই শীতে যখন রোদে আমরা থাকছি অটোমেটিক্যালি আমাদের মেলানিনটাকে বাড়িয়ে তুলছে আর তাতে কি হচ্ছে হাইপার পিগমেন্টেশনগুলো হয়ে যাচ্ছে মেচেতার দাগ হয়ে যাচ্ছে আর না হলে মুখ রোদে পোড়া কালো হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু যে কোনো ভালো সানস্ক্রিন ব্যবহার করবে রোদ্রে বেরোলেই দিনের বেলা রোদ লাগাতে হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু কোনো লাভ হবে না স্নান করে নেওয়ার পর স্নান করে নেবে তারপরে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে দিনে আর রাতে যে কোনো ভালো নাইট ক্রিম ইউজ করবে তো বন্ধুরা এই ছোট ছোট কিছু কথা আমি তোমাদের শেয়ার করে দিলাম তো চলো রেমেডিটা তোমাদের শেয়ার করে দিই যে কিভাবে এই ম্যালাজমা থেকে কিংবা এই হাইপার পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে পারো এবং মুখের কালো দাগ চোখকে দূর করতে পারো চলো দেখে নিই তো বন্ধুরা তোমাদের এখানে লাগবে একটি আলু আলুটা গোটা খুব ভালো করে জলে ধুয়ে নেবে কোনো রকম মাটি যেন না থাকে খোসা শুদ্ধই এটাকে গ্রেট করতে হবে কারণ আলুর মধ্যে ক্যাটেকোলেস বলে একটা অ্যানজাইম পাওয়া যায় এই এনজাইমটা আমাদের হাইপার পিগমেন্টেশান পিগমেন্টেশান মেলাজমা অথবা ম্যাচেতার দাগকে দূর করতে কিন্তু ভীষণভাবে কার্যকারী খুব ভালো সাহায্য করে তো সেই জন্য এখানে আলুটা এইভাবে গ্রেট করে নিলাম আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নেওয়ার পরে একটি শশা লাগবে এখানে সেটাও কিন্তু খোসা সমেত শশা আমাদের নিউ সেল স্কিনে নিউ সেল গ্রো করতে সাহায্য করে আর এই ডেড সেলকে রিমুভ করা করে তার সাথে সাথে ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনকে দূর করে কোনো রকমের ইনফ্লেমেশন রেডনেস যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু লাইটেন করতে আর সেগুলোকে কিওর করতে সাহায্য করে কিন্তু শশার রস তার সাথে সাথে ডার্ক স্পট রিমুভও দারুণভাবে করে তো সেই জন্য শশার রস আর আলুর রস ভীষণ কার্যকারী হচ্ছে মেলাজমা হাইপার পিগমেন্টেশান আর পিগমেন্টেশনের দাগকে দূর করতে তো এখানে দুটোর দুটো রসই আমি খুব ভালো মতন দেখো চিপে বার করে নিলাম এইখানে আমি এই রেমেডিটা একটা সিরাম বানাবো আর একটা ফেস প্যাক বানাবো সিরামটা সাত দিনের জন্য বানাবো আর ফেস প্যাকটা এভরিডে তোমাদের বানিয়ে ইউজ করতে হবে তো দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এটাকে তবে আরেকটা কাজও করতে পারো ফেস প্যাকটাও তোমরা এক সপ্তাহের জন্য বানিয়ে রেখে দিতে পারো এখানে আমি হাফ হাফ করে ভাগ করে নিয়েছি রসটা এইবার আমি ছোট চামচের অল্প সামান্য একটু মধু নিয়েছি আর নিয়েছি এক চামচের মতন রোজ ওয়াটার তো রোজ ওয়াটার হানি আর শশা আর আলুর রসটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এইবার নেছি মুলতানি মাটি মুলতানি মাটি প্রমাণিত যে ডার্ক স্পট দূর করতে স্কিনকে ব্রাইটেন অ্যান্ড লাইটেন করতে এবং পিগমেন্টেশন দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবং শাহনাজ হোসেন যে বিউটিশিয়ান ছিলেন বড়ো উনি এই পর্যন্ত বলেছিলেন যে মুলতানি মিটির চেয়ে ভালো জিনিস হয় না আমাদের স্কিনটাকে ব্রাইটেন অ্যান্ড হোয়াইটেন করতে তো মুলতানি মাটি মিক্স করে নিলাম নিয়ে দেখো খুব ভালো একটা দারুণ ফেস প্যাক তৈরি তৈরি হয়ে গেছে আমাদের এই মেলাজমা পিগমেন্টেশন অ্যান্ড হাইপার পিগমেন্টেশনকে দূর করার জন্য এই ফেস প্যাকটা তোমরা ফ্রিজে দুই থেকে তিন দিন রেখেও দিতে পারো আর প্রত্যেক দিন স্নানের আগে অথবা রাতে ঘুমানোর আগেও এটাকে লাগাবে কিন্তু দিনে অন্তত একবার যে কোনো সময় তোমাদের তোমাদের এই যে বিগমেন্টেশন যে জায়গাগুলোতে আছে ডার্ক স্পট কিংবা ম্যালাজমা যে জায়গাগুলোতে আছে ঠিক সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করতে পারো ইভেন তোমরা ফুল ফেসেই এটাকে অ্যাপ্লাই করতে পারো যদি ফুল ফেসেও তোমাদের ডার্ক স্পটস থাকে তো দেখো এইভাবে থরলি খুব ভালো করে অ্যাপ্লাই করবে তবে তার আগে মুখটা খুব ভালো করে একটু স্টিম দিয়ে নেবে যেটা আমি দেখালাম তোমাদের রুমাল দিয়ে একটু স্টিম করে নিলাম মুখের মধ্যে মানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে রুমাল ভিজিয়ে কিছুক্ষণ মুখের মধ্যে একটু হালকা গরম ভাপ দিয়ে দেবে ওই রুমালটা দিয়ে তাতে পোর্সগুলো ওপেন হয়ে গেলে তাহলে খুব ভালো মতন যেটা হচ্ছে দাগগুলো দূর হতে সাহায্য করবে তারপরে খুব থরলি আমি মুখের মধ্যে কিন্তু দেখো এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে করবে যে জায়গাগুলো দাগ আছে একটু বেশি করে লাগাবে এবার কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে লাগিয়ে রাখবে যাতে এই সমস্ত উপাদানগুলি যেন নিজের কাজ করতে পারে এবং দাগগুলোকে যেন হালকা করে দিতে পারে কুড়ি মিনিট পরে আমি এটা দেখো রুমাল দিয়ে তোমাদের সামনে মুছে দেখাচ্ছি তোমরা কী করবে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবে পারলে আগে রুমাল দিয়েও মুখটা মুছে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিতে পারো তো দেখো মুখটা জল দিয়ে আমি ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ মুখটা কতটা ব্রাইটেন লাগছে এইবার যে বাকি আলু আর শসার রসটা রয়ে গেছে এইটা দিয়ে একটা সিরাম তৈরি করব এই সিরামটা আমরা পাঁচ ছ দিনের জন্য বানিয়ে রাখবো ফ্রিজে রাখতে হলে পনেরো দিনের জন্য বানিয়ে রাখতে পারো বাইরে রাখতে হলে চার পাঁচ দিনের বেশি রাখা যাবে না এর মধ্যে দেবো দশ বারো ফোঁটা গ্লিসারিন আর দিয়েছি এক চামচ মতন রোজ ওয়াটার ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু সিরাম এই সিরামটা ভীষণ ভীষণ কার্যকারী হচ্ছে এরকম একটা কাঁচের ছোট্ট বোতলের মধ্যে এটা ভরে রেখে দেবে যে কোনো কৌটোর মধ্যেই ভরে রেখে দিতে পারো শুকনো পরিষ্কার কৌটো নিয়ে নেবে তার মধ্যে এটা এইভাবে ভরে রেখে দেবে এবং প্রত্যেক দিন এটা দিনে দুই থেকে তিনবার করে পরিষ্কার মুখের মধ্যে অ্যাপ্লাই করবে আর বিশেষ করে যেই জায়গাগুলোতে তোমাদের দাগ আছে হাইপার পিগমেন্টেশন ম্যালাজমার দাগগুলো ঠিক যেই জায়গাতে আছে ঠিক সেই জায়গাগুলোতে কি করবে দেখো আমি যেরকম দেখাচ্ছি আমাদের বেশিরভাগ কী হয় এই জায়গাগুলোতেই গালের ওপরটায় এবং চোখের পাশটাতেই কিন্তু মেলাজমা অথবা হাইপার পিগমেন্টেশানগুলো সব থেকে আগে দেখা দেয় এবং গ্রো করে ঠিক এই জায়গাগুলোতেই এটাকে এইভাবে লাগাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে লাগাবার পরে হালকা হাতে এটাকে একটু মাসাজ করবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর তার সাথে সাথে এটা স্কিনের ভেতরে যাবে ভালো মতো স্কিনের ভেতরে যত এটা যাবে টপিক্যালি এটা টপিক্যালি এরমভাবে ইউজ করলে স্কিনের ভেতরে গেলে তখন এটা দেখবে আস্তে আস্তে তোমাদের ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে সাহায্য করবে দেখলে তো আমি কিভাবে এটাকে মাসাজ করলাম আর কিভাবে এটাকে অ্যাপ্লাই করলাম ঠিক এইভাবে করবে আর দিনে দুই থেকে তিনবার এই রোশনটা এই সিরামটা অ্যাপ্লাই করবে হালকা হয়ে যাবে তোমাদের ম্যালাজমা দাগ বন্ধুরা দেখে নিলে তো এই ফেস প্যাকটা আলু আর শশার রস আলু আর শশার রস কিন্তু আমাদের পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেচে তার দাগ কালো চোপকে দূর করতে ভীষণভাবে কার্যকারী ভীষণ সাহায্য করে তো এইরকমভাবে ফেস প্যাক তৈরি করে লাগাবে আর এইরকম সিরাম বানাবে একটা ফেস সিরাম এটা মেচেতার জন্য ফেস সিরাম হচ্ছে মেচে তা কালো দাগ সব কিছুর জন্য দিনে দুবার তিনবার করে এই সিরামটাকে লাগাবে এই সিরামটা যদি দিনে দুবার তিনবার করে এই শীতের সময় মুখে লাগাও দেখবে মেচে তার দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে হালকা হতে হতে একদমই একটা সময় এমন আসবে পুরোপুরি তার দাগগুলো সরে যাবে কিন্তু তোমাদের ধৈর্য ধরে করতে হবে এটা টানা বেশ মাস খায় মাস কয়েক মাস তোমরা এটা ব্যবহার করো এই সিরামটা এরম বানিয়ে আর অল্প পরিমাণে বানাবে এটা অল্প পরিমাণে বানাবে সাত দিন কি দশ দিনের জন্য বানাবে আর যদি খুব ঠান্ডা থাকে তাহলে বাইরে বাইরে রাখতে রাখতে পারবে আর ফ্রিজে হবে কারণ রাখলে নষ্ট হয়ে যাবার ভয় থাকবে আর সাত থেকে দশ দিনের জন্য ফ্রিজে রেখে দেবে এই দিনে তিনবার চারবার করে ব্যবহার করবে এই উপায়টা করে দেখো মেচে তার জন্য তোমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ভীষণ ভালো রেজাল্ট পাবে বেশ কয়েকদিন করলেই তোমরা নিজেই একটা ভিজিবল রেজাল্ট কিন্তু দেখতে পাবে আর আস্তে আস্তে মেচেতার তার মতন এই দাগ চোখ দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো আর হ্যাঁ অবশ্যই এরপরে আমি একটা নাইট ক্রিম শেয়ার করব যেটা আমাদের এই হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশন আর মেছে তার দাগকে মেলাজমার দাগকে দূর করার জন্য খুবই ভালো একটা নাইট ক্রিম আমি শেয়ার করব নেক্সট ভিডিওতেই আমি নিশ্চয়ই শেয়ার করব ওটা অবশ্যই ওটা দেখতে ভুলো না ওটা কিন্তু খুব উপকারী তোমাদের জন্য খুব কাজে লাগতে পারে ওই নাইট ক্রিমটা তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা